কিন্তু আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। তবে একজন বলছি, আমরা মুক্তি চাইব না, আমরা মুক্ত করব, আমরা মুক্ত করব গণতন্ত্র, আমরা গণতন্ত্র করব, আমরা মুক্ত করব গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আমরা মুক্ত করব বিচার সকল ইসলাম আলম করছে, তার অপরাধ তিনি গণতন্ত্রের চান। বাংলাদেশের 18 কোটি মানুষের অপরাধ তারা গণতন্ত্রের চায়, তারা তাদের ভোট নিরাপদে দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। সুতরাং এই গণতন্ত্রের লড়াই যদি আমরা সফল করি, বাংলাদেশ মুক্ত হবে, আমাদের সকল নেতা কর্মী মুক্ত হবে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারব। কারণ আজকে আদালত সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কোনো প্রতিষ্ঠান নাই, সেখানে না সকালে যা বলে দুপুরবেলা আদালতে তাই রাখতে হয়। ওই উপাদুল কাদের হাসান মামুনদা টেলিভিশনে ডাব বোর্ড করে যে সৃষ্টিতে উঠছে সেগুলো দেখে আদালতে রায় হয়। সুতরাং এখান থেকে বলা যায়, আজকে আদালত স্বাধীন না, আদালত স্বাধীনভাবে কাজ করতে চায় না, আদালত স্বাধীন মতো কাজ করে না। সে কারণে আমাদের আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই, আমরা সংগ্রাম করেই করতে হবে। আজকে ঢাকা আসতে ঠাকুরগাঁ এখানে একত্রিত হচ্ছে, ঠাকুরগাঁরা যারা আছে তারও তো দুদিন পরে ঢাকামুখী হবে, হয়তো বাংলাদেশের মানুষ সবাই ঢাকামুখী হবে। ঢাকাকে মুক্ত করতে হবে, রাজধানীকে মুক্ত করতে হবে, অর্থাৎ রাজধানী এবং ঢাকার মধ্যে যারা মুদ্রা পাচারকারী, নারী নির্যাতনকারী, যারা খুনের সাথে জড়িত, যারা গুণের সাথে জড়িত, তাদের নেত্রী শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য হয়তো বাংলাদেশের মানুষ একসময় রাজধানী মুক্তি হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। সুতরাং মানুষ মেরে গুলি করে হত্যা করে যদি কোনো সরকার নিঃশ্বাস দিত, তাহলে ইয়াহিয়া খান নিঃশ্বাস দিত, তাহলে বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন না। শুধু মানুষ করে মানুষ অত্যাচার করে যদি আজীবন ক্ষমতায় থাকা যায়, তাহলে হিটলার মুসলিমি হালাকু বুখা চেঙ্গিস খাড়া তাদের মৃত্যুর আক্রান্ত ক্ষমতাই থাকত। সুতরাং জালিম ফাসিবা কখনো নিরস্ত জনগণের সাথে যুদ্ধ করে পরাজিত ছাড়া কোনোদিন জয়ী না জয় লাভ করতে পারে না। এই ইতিহাসের আলোক মানে আজকে বাংলাদেশের দ্বারা প্রযোজ্য বাংলাদেশের এই শেখ হাসিনা কৃষি খাওয়ার যাই করুক এবং তার এই মুতেরা প্রতিবাদী এই যুক্তি আজকে বাংলাদেশের সম্পদকে একটি জানা হয়ে গেছে, সবাইকে সম্পদহীন করে দিয়েছে, অভাব অনাদন ভয় করে দেখা দিয়েছে। আর নাই আজকে বিদেশের সাথে ল্যান্ডম করার মতো টাকা নাই, সুতরাং তারপরেও তাদেরকে ক্ষমতায় থাকতেই হবে, কি কারণে থাকতে হবে এই জিনিসে আমাকে বুঝতে কষ্ট হয়। আমরা তাদেরকে জোর করে তো ক্ষমতায় নামাতে চাই না, আমরা চেয়েছি কি অবাধ সুস্থ একটা নির্বাচন। অবাধ সুস্থ নির্বাচনের বাধাকে শেখ হাসিনা স্বয়ং, আর শেখ হাসিনা যতক্ষণ বাধা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, র্যাব বাধা, প্রশাসনের সব লোক বাধা। আজকে শেখ হাসিনা ক্ষমতা নাই, কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশও জনগণের পক্ষে যাবে, পুলিশও ভোট কাটতে রাত্রিবেলা যাবে না, পুলিশও জনগণকে উপর অত্যাচার করবে না, প্রশাসনের জনগণের খাদের হিসেবে কাজ করবে। সেই কারণেই আমরা বলছি যে শেখ হাসিনার পদত্যাগ ছিল আগামী নির্বাচন সুস্থভাবের পূর্ব সত্য, এই পূর্ব সত্য পূরণ হলে আমাদের সকল সত্য পূরণ হবে, খালেদা জিয়া মুক্তি লাভ করবে, নির্যাতক সকল নেতা কর্মী মুক্তি লাভ করবে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি বাংলাদেশের জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। এই কাজটাই আমার মূল দরকার। এখন আমি আবার বলছি, আলাদা আলাদা মুক্তি চেয়ে আমাদের কোনো লাভ হয় না, আলাদা আলাদা মুক্তি না চেয়ে আমরা এক কথায় এক দাবি, হাসিনা তুই কবে যাবে, আমরা গণতন্ত্র মুক্ত করি, আমরা গণতন্ত্র মুক্ত করি এবং দেশের এই বেশিরভাগের হাত থেকে দেশটাকে মুক্ত করি, এটি আমাদের প্রত্যয় হোক।